আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা বানান করে কোরআন শিক্ষার ক্লাসে তিলাওয়াত করব পবিত্র কোরআন মাজিদের 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরাতুর রোমের 30 নম্বর আয়াত থেকে। স্ক্রিনে লক্ষ্য করুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফা যুবর ফা, হামজা যুবর আ, ফা আ, কফ মিম জের কিম, ফা আকিম, ওয়াও জিম জবর ওয়াজ, হা জবর হা, কাফ জবর কা, ওয়াজ হাকা, ফা আকিম ওয়াজ হাকা, ফা আকিম ওয়াজ হাকা, লাম দাল জের লিদ, দালিয়া জের দি, লিদ দি, নুন জের নি, লিদ দি নি, হা জবর হা, নুনিয়া জের নি, হানি, ফা আলিফ জবর ফা, অথবা ফা দুই জবর ফান, হানি ফান, হানি ফা, দুই জবরের বামে ওয়াকফা করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। ফা আকিম ওয়াজ হাকা লিদ দীনি হানিফা। ফা তাজের ফিত, র জবর র, ফিত, ফিত, র, তা লাম জবর তাল, লাম খার জবর লা, তা ল, হা লাম জের হিল, লাম জবর লা, হিল্লা, তা ইয়া জের তি, ফিত, র, তা ল, হিল্লা, তি, ফিত, র, তা ল, তা ল, হিল্লা, তি। ফা জবর ফা, ত জবর ত, ফা ত, র নুন জবর রন, নুন আলিফ জবর না, ফাতরন না, সিন জবর সা, নাস, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাইহা, আলিফ জবর হা, আলাইহা, ফিতরাতাল্লাহিল্লাতি ফাতরন নাস আলাইহা, লাম আলিফ জবর লা, তাবা জবর তাবে, দালিয়া জের দি, লাম জবর লা, তাবদিলা, লা তাবদিলা, লাম জের লি, খ, লাম জবর খল, লি খল, কফ লাম জের কিল, লাম খার জবর লা, হাজের হি, লি খলকিল্লাহি, লি খলকিল্লাহি, এখন ওয়াকফা করব তিন আলিফ টান, লি খলকিল্লা, লা তাবদিলা লি খলকিল্লা, জাল খার জবর জা, লাম জের লি, জালি, কাফ দাল জবর কাত, দালিয়া জের দি, জালি কাত দি, নুন লাম পেশ নুল, যালিকা দীনুল, কফ ইয়া জবর কাই, ইয়া জের ই, কাই ই, মিম পেশ মু, কাইমু, যালিকা দীনুল কাইম, ওয়াও জবর ওয়া, লাম খার জবর লা, ওয়ালা, কাফ নুন জের কিন, নুন জবর না, ওয়ালাকিন্না, হামজা কাফ জবর আকসা, জবর সা, আকসা, র নুন জবর রন, নুন আলিফ জবর না, সিন জের সি, আকসারন নাসি, লাম আলিফ জবর লা, ইয়া আইন জবর ইয়া, আলাম জবর লা, লা ইয়ালা, মিম পেশ মু, নুন জবর না, লা ইয়ালামুন, ওয়ালাকিন্না আকসারন নাসি লা ইয়ালামুন। فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون মিম পেশ মু, নুনি আজের নি, মুনি, বাই আজের বি, নুন জবর না, মুনি বি না, মুনি বি না, হামজাদের ই, লাম ইয়াজবর লাই, ইলাই, হাজের হি, ইলাই হি, ওয়াও তাজবর ওয়াত্তা, জবর তা, ওয়াত্তা, কফ পেশ কু, হা পেশ হু, ওয়াত্তা কু হু, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, কফ ইয়াজের কি, ওয়া আ কি, মিম সদ পেশ মো, সদ খারা দেব স, লাম খারা দেব লা, ওয়া আ কি মো সলা, তাজবর তা, وَأَقِيمُوا الصَّلَاةَ وَاوْ زُبَرْ وَا لَمْ عَلِفْ زُبَرْ لَا وَلَا تَا زُبَرْ تَا كَافُ وَبِشْكُ وَلَا تَكُو نُنُ وَبِشْنُ وَلَا تَكُونُ مِمْ زَرْ مِنْ نُنْ لَمْ زُبَرْ نَالْ مِنَالْ مِمْ شِنْ بِشْ مُشْ رَوْزَرْ رِي مُشْ رِي كَافِيَ زَرْ كِي نُنْ زُبَرْ نَا مِنَ الْمُشْرِكِينَ مُنِيبِينَ إِلَيْهِ وَاتَّقُوهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَأَقِيمُوا الصَّلَاةَ وَلَا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ
মিমজের মি নুন লামজবন্নাল মিনাল লামজবল্লা মিনাল্লা জালিয়াজের রি নুনজবন্না মিনাল্লাযীনা ফারাযাবার ফাররাযাবার ফাররাকফা পেশকু ফাররাকু দালিয়াজের দি নুনজবন্না দীনা হামিম পেশ হুম দীনা হুম ওয়াও জবর ওয়া কাফ আলিফ জবর কা ওয়া কানু নু পেশ নু ওয়া কানু শিনজে শি ইয়া জবর ইয়া শিয়া আইন আলিফ জবর আ শিয়া আ মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কাফ লাম্পেশ কুল লাম্পেশ লু কুল্লু হাজাজের হিজ বা মিম দুজের বিম হিজ বিম বাজের বি মিম আলিফ জবর মা বিমা লাম জবর লা দালিয়া জবর দাই লাদাই হামিম জের হিম বিমা লাদাইহিম ফা জবর ফা রজের রি ফারি হাওয়া পেশ হুন অন জবর না ফারি হুন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন আমরা পরের পৃষ্ঠা চলে আসছি, স্ক্রিনে লক্ষ্য করব সবাই। ওয়াও জবর ওয়া হামজাজের ই ওয়া ই জাল আলিফ জবর জা ওয়া ইজা মিম সিন জবর মাস সিন নুন জবর সান মাস সান নুন আলিফ জবর না সিন জবর সা না সা ওয়া ইজা মাস সান নাসা দদ র পেশ দোর র দুই পেশ রং দোর রং দাল জবর দা আইন ওয়া জবর আও দা আও রব জবর রব বা জবর বা রব হামিম পেশ হুম রব হুম মিম পেশ মু নুনি আজের নি মুনি বা ইয়াজের বি নুন জবর না মুনি বি না রব হুম মুনি বি না হামজাদের ই লামিয়া জবর লাই ইলাই হাজের হি ইলাই হি সামিম পেশ সুম মিম জবর মা সুম হামজাদের ই জাল আলিফ জবর জা ইজা হামজা জবর আ জাল আলিফ জবর জা ইজা আবার বলছি হামজা জবর আ জাল আলিফ জবর জা আজা এটা হলো ইজা আর এটা হলো আজা ইজা আজা কাহুম কফ জবর ক হামিম পেশ হুম কাহুম মিম নুনজের মিন হা পেশ হু মিন হু এখানে বেশ কয়েকটি গুণ আছে, আমি পরে আবার বলে দিচ্ছি। রহ জবর রহ মিম জবর মা রহমাত আদি জবর তান রহমাতান ইজা আজা কাহুম মিনহু রহমাতান হামজাদের ই জাল আলিফ জবর জা ইজা ফা জবর ফা র ইয়াজের রি ফারিক কফ মিম দুই পেশ কুম ফারিকুম মিম নুনজের মিন হামিম পেশ হুম মিন হুম বাজের বি রব জবর রব বাজের বি রব্বি হামিম জের হিম বি রব্বিহিম ইয়া শিন পেশ ইউস রজের রি ইউস রি কাফ পেশ কু নুন জবর না ইউস রি কুন বি রব্বিহিম ইউস রি কুন ইজা ফারিকুম মিনহুম বি রব্বিহিম ইউস রি কুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি কি জানেন আমাদের বাংলা তর্জমা সহ কালার কোড কোরআন প্রস্তুত করা হয়েছে? এই আপনাদের কাঙ্ক্ষিত সেই কোরআন আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে ছাপানো হয়েছে আমাদের এই বাংলা তর্জমা সহ কালার কোড কোরআন। কতদিন পর্যন্ত অপেক্ষা করছেন? আমরা 3 বছর প্রায় 30 জন আলেম নিয়ে এটার পিছনে সময় দিয়েছি। আমার বিশ্বাস আপনি খুশি হবেন, আপনি চাচ্ছিলেন বাংলা তর্জমা সহ কালার কোড কোরআন। ব্যাখ্যা বিশ্লেষণ শানে নজুল টিকা সহ চমৎকারভাবে সাজানো হয়েছে এই কোরআনটি, এমনকি বিষয়ভিত্তিক আয়াত সাজানো হয়েছে ব্যাপকভাবে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ের প্রতি কোন কোন জায়গায় গেলে আপনি সেই বিষয়ে পড়ালেখা করতে পারবেন, একটি বিশাল নোট আমরা এখানে তৈরি করেছি এবং পিছনে দিয়েছি তাজউইদ। অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে এই বাংলা তর্জমা সহ কালার কোড কোরআন। তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন, পৌঁছে যাবে বিশ্বের যে কোনো জায়গায় আমাদের বাংলা তর্জমা সহ কালার কোড কোরআন। ওয়া ইযা মাসসান নাসা দুররুন দাআউ রাব্বাহুম রাব্বাহুম মুনিবিনা ইলাইহি সুম
إذا أذاقهم منه رحمة إذا فريق منهم برب একটু লক্ষ্য করি স্ক্রিনে, এখানে প্রথমে ইজা, এটা একালিফটান, তারপরে এটা হলো ওয়াজিব গুন্না সান, তারপরে না একালিফটান, এখানে তানউইনের পরে দাল ইকফা গুন্না, এখানে মিম সাকিনের পরে মিমি দো গমি শাফা উই গুন্না, নি আর বি একালিফ একালিফটান, সুম্মা ওয়াজিব গুন্না, ইজা তিন আলিফটান, আজা একালিফটান, হুম এখানে ইদ গমি শাফা উই গুন্না, ইজা একালিপটান, ফারি একালিপটান, কুম ইদ গামি বাগুন্না, হুম এটা ইকফা ইশাফা উই গুন্না, কুন এটা তিনালিপটান, লিয়াক ফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ ফাসাউফা তাআলামুন, লামজা লি ইয়াক আবজুর ইয়াক লিয়াক ফাপেশফু لِيَكْفُرُوا بِمَا آتَيْنَاهُمْ فَتَمَتَّعُوا فَسَوْفَ تَعْلَمُونَ হামজা মিম জবর আম, হামজা নুন জবর আং, জা লাম জবর জাল, আং জাল নুন আলিফ জবর না, আম আং জাল না, এটা প্রথমে ইকফা গুন্না তারপরে একালিপটান, আইন জবর আল আমি জবরাই আলাই হামিম জের হিম আলাই হিম, সিন লাম পেশ সুল ত খারা জবর ত সুল ত, নুন দুই জবর নাং সুল ত নাং, ফা জবর ফা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া ফা হুয়া, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়া তা, কাফ লাম জবর কাল, ইয়া তা কাল লাম জবরলা, ইয়া তা কাল্লা মিম পেশ মু, ইয়া তা কাল্লামু, সুল ত নাং ফা হুয়া ইয়া তা কাল্লামু, বাজের বি মিম আলিফ জবর মা বিমা, কাফ আলিফ জবর কা নু নু অপেশ নু কা নু, বাজের বি হা খারাদের হি বিহি বিমা কা নু বিহি, ইয়া শিন পেশ ইউস রজের রি ইউস রি, কাফ অপেশ কু নুন জবর না ইউস রি কুন, আম আনজালনা আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, জাল আলিফ জবর জা, ওয়া ইজা, হামজা জবর আ, জাল কফ জবর জাক, আযাক নুন নুন জবর নান, নুন আলিফ জবর না, আযাক নান না, সিন জবর সা না সা, রহ জবর রহ, মিম জবর মা রহমা, তা দুই জবর তং রহমাতং, ফা জবর ফা রজের রি ফারি হা, ওয়া পেশ হু ফারি হু, বাজের বি হা আলিফ জবর হা বিহা, ফারি হু বিহা রহমাতং ফারি হু বিহা। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে যে আমরা 20 পারা শেষ করে 21 পারায়, আমাদের অনেক শিক্ষার্থীরা জানিয়েছেন ওস্তাদ যে আমরা তো তাজউইদ মুখস্থ করে ফেলছি, বানান করার পদ্ধতি মুখস্থ করে ফেলছি, সব মিলিয়ে এখন বানানের পরিমাণ কমাইলেও কোনো সমস্যা নাই, তাজউইদ না বললেও কোনো সমস্যা নাই, কিন্তু এখানে একটা বিষয় দেখা যাচ্ছে অনলাইনের ক্লাসগুলো কোন ক্লাসটা কখন কোন শিক্ষার্থীর হাতে পড়ে, নতুন শিক্ষার্থী যারা বোঝা যায় না, এই জন্য আমি একেবারে মানে তাজউইদ মুক্ত বা বানান মুক্ত কোরআন শেষ করতে চাচ্ছি না, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন, আশা করি সবটুকু তিলাওয়াতের মান বা কোরআন পড়ার মান বা পদ্ধতি যেন একই রকম থাকে, তারপর মাঝে মধ্যে আমি কিছু ছাড় দিচ্ছি, আমি চেষ্টা করছি যেন গতি যেন ঠিক থাকে, আপনারা দোয়া করতে থাকুন এবং ধৈর্য ধারণ করুন, আশা করি শেষ পর্যন্ত লেগে থাকবেন, শুকরান জাজাকুমুল্লাহ খায়ের। আবার লক্ষ্য করি, ওয়া ইযা আযাকনা আন-নাস রাহমাতান ফারিহু বিহা, ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইং, ওয়া ইং তাপেস্তু সদ বাজার সিবে, ওয়া ইং তু সিবে হামিম পেশ হুম,
বাজের বি মিম আলিফ জবর মা বিমা সাইয়াতুম বিমা কফ দাল জবর কদ দাল জবর দা কদ্দা মিম তা জবর মাত কদ্দামাত হামজা ইয়া জবর আই দাল ইয়া জের দি আই দি হামিম জের হিম আই দি হিম বিমা কদ্দামাত আই দি হিম হামজা জের ই দাল আলিফ জবর দা ইদা হামিম পেশ হুম ইদা হুম ইয়া কফ জবর ইয়া ক নুন জবর না ইয়া ক না ত ওয়া পেশ তু নুন জবর না يقنطون وإن تصيبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون আজকে আমরা এখানে শেষ করব। শিক্ষার্থী বন্ধুগণ, এখানে 36 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা দেখছিলেন সবাই চেষ্টা করুন, লেগে থাকুন এবং ভিডিওগুলো প্রতিদিন শেয়ার করুন, কমেন্টে মতামতগুলো জানাবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সুহিতালিমুল কুরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখায় কুরআন।